হাই আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য পাওয়ার লেজার হোয়াইটিং ক্রিমের একটা রিভিউ নিয়ে আসলাম। এতে লেখা আছে একদিনেই কাজ করবে। কতটুকু কাজ করবে আমি তোমাদের সম্পূর্ণ বলবো। এটা কোন দেশীয়, এটা প্রাইস কত, সব কিছুই আমি বলবো। আমার লক্ষ্য আপুরা, তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু তোমরা কথা দিয়েছো যে পুরো ভিডিওটা দেখবো ভায়া, একটা রিভিউ দিতে। আমি তোমাদের কথার রিকোয়েস্টে রিভিউটা নিয়ে চলে আসলাম। ওকে, কথা না বাড়িয়ে আমি শুরু করলাম। এটা বলবো, এখন বলবো এটা কোন কোন দেশীয়। এটা হলো আমি যেটা বলবো পাওয়ার লেজার হোয়াইটিং ক্রিমের। এটা অনেক দেশেরই হয়, বাট আমি যেটা স্ক্রিনের সামনে আছে এটা আছে মেড ইন তাইওয়ান। এই ক্রিমটা মেড ইন তাইওয়ান থেকে বাংলাদেশে সরাসরি ইম্পোর্টের কাদায় আসে। এতে লেখা আছে একদিনেই হোয়াইটিং করে তুলবে স্কিনকে। যাদের সামনে বিয়ে এবং যারা খুব তাড়াতাড়ি অনেক সুন্দরী হতে চাও, তারা অবশ্যই এই ক্রিমটি ইউজ করবা। সেই আমি এই ক্রিমটার রিভিউ নিয়ে আসলাম। তোমরা তোমাদের যাদের সামনে বিয়ে বেঁধে গেছে, এখন স্কিনটাকে তোমরা একটা ফেয়ার লুকস আনতে চাও, তারা অবশ্যই এই ক্রিমটা ইউজ করবা। এটা খুবই তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি প্রথম দিন থেকেই এটা খুবই ভালো কাজ করে। প্রথম দিন থেকেই এটা ম্যাজিকের মতন একটা ক্রিম। এটার কার্যকারিতা হচ্ছে 10 থেকে 12 শেড ফর্সা করে স্কিনকে, যে কোনো কঠিন দাগ দূর করবে, বয়সের ছাপ দূর করবে, স্কিনকে করে তুলবে আকর্ষণীয় এবং অসম্ভব গ্লোয়িং। পাতলা চামড়া রিপেয়ার করে মোটা করে, ভাস পড়ে যাওয়া ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে। কোনো রকম লোম গজাবে না এই ক্রিমটা ইউজ করলে। স্কিনে হবে নরম, তুলতুলে বাচ্চাদের মতন। এটি নিয়মিত ব্যবহার করলে আপনি হবেন এতটাই স্কিনকে এতটাই লুক এবং ত্বক পাবেন, এতটাই লুক করে দিবে এবং ত্বকে পাবেন আপনি যে কোনো, যে আপনাকে দেখে সবাই অবাক হবেন এবং আপনার দিকে বারবার সবাই তাকাবে এবং নিজে নিজেই ভাববেন আমি এত সুন্দরী হলাম কী করে, এবং নিজে নিজেই বারবার আয়নার সামনে যেয়ে বলবেন ও আল্লাহ ওয়াও। মানে এই ক্রিমটা এতটাই কাজ, মানে এমনটাই কাজ করে, খুব দ্রুতবেগে কাজ করে। তোমরা যারা এটা তাড়াতাড়ি স্কিনকে ফর্সা করতে চাও, আমার রিকোয়েস্টে এটা ইউজ করতে পারো। আর যারা অনেক কালো তারা এই ক্রিমটা ইউজ করতে পারো। এখন বলবো এই ক্রিমটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। হ্যাঁ পুরা, এই ক্রিমটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তবে তুমি একটু, মানে যখন এটা একটা দুটা ইউজ করবা, বেশি ক্রিম ইউজ করবা না। বেশি ক্রিম ইউজ করলে তোমাদের স্কিনকে একটু পাতলা করে দিবে, ঠিক আছে, স্কিনটা একটু হালকা করে দিবে। এই জন্য তোমাদের দেখা যাচ্ছে দুটো ক্রিম ইউজ করছো, এখন তোমরা ছেড়ে দিতে চাও। এখন ছেড়ে দিয়ে কোন ক্রিমটা ইউজ করবা সেটা আমাকে বলো, আমি কমেন্টস করে বলো, আমি সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিব যে এই ক্রিমটা ইউজ করলে তোমার স্কিনটা ঠিক তেমনই থাকবে, ঠিক আছে আপুরা। এটা শুধু রাত্রে ইউজ করতে হবে, আনলে একবার আলতো আলতো করে ভালো একটা ফেস ওয়াশ বা ডাব সাবান দিয়ে এটা ব্যবহার করতে হবে। দিনের বেলায় ভুলেও এটা ইউজ করবে না, আমার লক্ষ্যে পুরা। দিনের বেলায় ডে ক্রিম আছে, তোমরা ওইটা চাইলে এটা ইউজ করতে পারো। তবে ভালো ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ হলে আরও খুব ভালো হয়। ওকে লক্ষ্যাপুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে লক্ষ্যাপুর মতন একটা সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন অন করে রাখবা। হ্যাঁ, আমার লক্ষ্যাপুরা নোটিফিকেশন অন করে রাখলে আমি যখনই কোনো কিছু আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি পেয়ে যাবা ভিডিওটা। এই জন্য ওকে, বাই বাই, আজ এ পর্যন্তই।